গুড ইভিনিং ফ্রেন্ডস, আজকে আমি তোমাদের সামনে কিছু টিপস নিয়ে এসেছি। খুব গরম পড়ে গেছে, গরমকালে আমি আমার বাচ্চাদেরকে কিভাবে সুস্থ রাখি বা কী কী হোম রেমিডিজ আমি ইউজ করি। তোমাদেরকে আগেও বলেছিলাম আমি যে আমি ওষুধের থেকে পথ্যতে বেশি বিশ্বাস করি, তাই না? আমি কিছু হোম রেমিডিজ সবসময় বাড়িতে রেডি রাখি বা সবসময় কাছে হাতের কাছে থাকে আমার বাচ্চাদেরকে, কারণ কি গরম পড়ে গেছে বা ওয়েদার চেঞ্জ হচ্ছে বা গরমকাল থেকে বর্ষা আসবে। তো এই সময় বাচ্চাদের কেন যে কোনো মানুষের একটু শরীর খারাপ হয়। তো এই এই প্রিকশনসগুলো নিলে কী করে, শরীর খারাপ তো হবেই, শরীর থাকলে শরীর খারাপ হবেই। তো ছোটো ছোটো প্রিকশন নিলে আমরা কি করে বাচ্চাদেরকে ওষুধ খাওয়াতে থেকে বাঁচাতে পারি বা কি করে ওদেরকে সুন্দর রাখতে পারি যাতে কম অসুস্থ হয়। আমাদের মানে মাথায় সবসময় এটাই চিন্তা থাকে যে বাচ্চা কী করে সুস্থ থাকবে, বাচ্চা কী করে ভালো থাকবে, তাই না? তো গরমকালে কী করে বাচ্চাকে আমি সুস্থ রাখি, আমি আমার এক্সপিরিয়েন্সটা তোমাদের সাথে শেয়ার করছি। ফার্স্টে আমি বলে রাখি, আমি তোমাদেরকে যখন আমার ছেলের স্টোরিটা, বড় ছেলের স্টোরিটা বলেছিলাম যে ওর VSD ছিল, আমি তোমাদেরকে বলেছিলাম যে আমি এমন একজন ডাক্তারের আন্ডারে ছিলাম যিনি এখন নেই, তিনি আমাকে শিখিয়েছিলেন যে বাচ্চার যখন শরীর খারাপ হবে তখন ডাক্তারের কাছে পৌঁছতে যে টাইম পিরিয়ডটা বা ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট পেতে যে টাইম পিরিয়ডটা, তার মধ্যিকানের পিরিয়ডে মাকে বা যে বাচ্চা টেক কেয়ার করে, বাচ্চার প্রতিটা জিনিস জানে যে কোনটাতে তার প্রবলেম হয় কোনটাতে প্রবলেম হয় না বা কী করলে ঠিক হয়, জেনে রাখা ভালো যে তার জেনে রাখা ভালো যে কী কী করলে যাতে জিনিসটা এইটুকু ই থেকে যায়, জিনিসটা যাতে না বাড়ে। মানে ডাক্তারের কাছে পৌঁছানোর আগে অবধি কী কী আমাদের হোম রেমিডিজ বা কী কী প্রিকশন নিয়ে রাখতে হবে বাচ্চাকে, যাতে বাড়াবাড়ি পর্যায়ে না চলে যায়, যাতে মানে ভীষণ বাড়াবাড়ি পর্যায়ে না চলে যায়। এবার কি সব কিছু তো আর আমাদের কাছে থাকে না, আমরা মারা কিন্তু পারফেক্ট নই কেউই, বা মারা যে সব জানে তা নয়, মাদেরও ভুল হয়। নতুন মা হয়েছো তাদের ক্ষেত্রেও আমি এই কথাটা বলবো যে ভুল করাটা কিন্তু খারাপ নয়, বা তোমরা বাইরে যারা চাকরি করো বা যারা হোম মেকার, সব কিছুর ক্ষেত্রে ফার্স্টে নিজেকে দোষী করা বন্ধ করো যে আমরা এটা করিনি বলে বাচ্চাটা অসুস্থ হলো। এটা কিন্তু না, শরীর থাকলেই অসুস্থ হবে, তবু আমাদের কিছু প্রিকশন নিতে হয়, যে প্রিকশনগুলো নিলে ইমিউনিটি বিল্ড আপে সাহায্য করে। বেশি ওষুধ খেলে কিন্তু ইমিউনিটি বিল্ড আপ হয় না, আর যাতে সিজন চেঞ্জের সময় বাচ্চা সিজন চেঞ্জেসটা ভালো করে ধরতে পারে, যে কোনো নতুন কিছু যাতে ওরা সুন্দর করে ধরতে পারে, এই কারণে এই প্রিকশনসগুলো নেওয়া। তো আমি কোনো ডাক্তার নই, আমার দুটো ছেলের জার্নিতে আমি কী কী এক্সপিরিয়েন্স করেছি বা কী কী রেমিডিজ আমি ইউজ করি সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। সেটা শুনে যদি তোমাদের মনে হয় যে না এটা ইউজ করে আমরা দেখতে পারি তাহলে ভালো ফল পাবো, সেটা করে দেখতে পারো। ফার্স্টেই আমি দেখাই যেটা আমার বাড়িতে সবসময় থাকে, জোয়ান মিছরি। এটা কিন্তু সুগার কিউব নয়, জোয়ান মিছরি। এটা একটা ফল থেকে হয়, এইটা কিভাবে স্টোর করতে হয়, এই দানাটা তুমি দশকর্মা ভাণ্ডারে পেয়ে যাবে। এটা একটা কাচের বয়েমের মধ্যে, প্লাস্টিকের বয়েমে না, কাচের বয়েমের মধ্যে রাখতে হবে, এটা দিয়ে জল ভর্তি করে রাখতে হবে। এই এইটা কিন্তু মুখে পড়লে চলবে না, এটা মুখে পড়লে মারাত্মক, কিন্তু এর জলটা যদি খাওয়া হয় তাহলে কিন্তু খুব ভালো। এটা কি হিসেবে হেল্প করে, ইনডাইজেশন, পেট ফাঁপা, পেট ফেঁপে গেল, ইনডাইজেশন হলো, ডিহাইড্রেশন হলো, গ্যাসের সমস্যা, গরমে অনেক কিছু খেয়ে পেট আইডাই হলো গ্যাসের সমস্যা, বা দু তিন দিন যাবত খুব হেভি খাওয়ার হলো সেক্ষেত্রে এটা দিয়ে দেওয়া হয়। এটা বাচ্চা থেকে বড় সবাই এটা খেতে পারে। আমি তো ছোট থেকেই আমার ছেলেদেরকে দিয়েছি 1 ড্রপ করে, যখন এই প্রবলেমটা ওদের হয়েছে
বেশিরভাগই কি হয়, আমরা যেটা লক্ষ্য করি না যারা নতুন মা হয়েছে তাদের ক্ষেত্রে বলি, যখন বাচ্চা পটি করছে না, কনস্টিপেশনের প্রবলেম অনেকেরই থাকে, কিন্তু যখন বাচ্চা পটি করছে না তখন দেখতে হবে সে কতবার টয়লেট করছে বা পটি কতবার করছে আর পেটটা ফেপেছে কি না। পেটের ওপরে নারকেল তেল আর জল দিয়ে মালিশ করে এরকম করে বাতালে দেখবে ফাঁপা আওয়াজ যদি পাওয়া যায় তার মানে তার পেট ফেপেছে, কোনো কারণে তার গ্যাস হয়েছে। সেক্ষেত্রে মোশন এক্সারসাইজ মানে পায়ে সাইকেলিং এক্সারসাইজ বা পেটের ওপরে ঠান্ডা গামছা বা ঠান্ডা তোয়ালে চাপা দিয়ে বা নারকেল তেল আর জল মিক্স করে কিন্তু পেটের উপরে মালিশ করলে কিন্তু বাচ্চাদের এই গ্যাস যে ভেতরে বিল্ড আপ করছে এই গ্যাসটার সমস্যা থেকে ওরা রেহাই পায়, এবং পেটে ওরা তো বাচ্চা, ওরা তো ছোট, ওদের প্রবলেমগুলো ওরা বলতে পারে না। তখন কি হয়, গ্যাসটা বেরিয়ে গেলে ওদের শরীরের কষ্টটা কমে যায়। গ্যাসটা যদি ভেতরে থেকে যায় এই পেট ফাঁপা থেকেই কিন্তু জ্বর আসে। ঠান্ডা লাগার কিন্তু অনেক রকম ব্যাপার আছে, ঠান্ডা লেগেই সবসময় জ্বর আসে না, পেট থেকেও জ্বর আসে, কোনো ইনফেকশন থেকে জ্বর আসে, এবং বেশিরভাগ সেটা কি হয় পেট থেকেই হয়। বা দেখবে যখন গায়ে র্যাশ বেরিয়ে যাচ্ছে, গুড়ি গুড়ি র্যাশ হচ্ছে, তার মানে তার ইনডাইজেশনের প্রবলেম হচ্ছে বা জল কম খাচ্ছে, ডিহাইড্রেশন হচ্ছে। গরমকালে শীতকালে জল খাওয়াটা খুব প্রয়োজন। শীতকালে আমরা জল কম খাই তার জন্য ডিহাইড্রেশনটা বেশি হয়। আমরা ভাবি ঠান্ডা লেগে গেছে কিন্তু সেটা না, ডিহাইড্রেশন থেকে জ্বর আসে। তো গরমকালে বা শীতকালে এই জল খাওয়াটা খুব প্রয়োজন। এবার আমি আমার টপিকে চলে আসি। এই যে মিষ্টির দানাটা, এটা কাঁচের বয়মে রাখবে, প্লাস্টিকের বয়মে রাখবে না। কেন বলছি, প্লাস্টিকের থেকে বিভিন্ন রিঅ্যাকশন হয়। এই যে এটা দশকর্মা ভাণ্ডারে পাওয়া যায়, 10 গ্রাম কিনলেই এনাফ, জলের মধ্যে ডাইলুট হবে। প্রথমে ঝাঁজটা, জোয়ানের যে আমরা ঝাঁজ, এটা ঠিক ওরকমই ঝাঁজ, কিন্তু জোয়ান মিছরি, মানে জোয়ান আলাদা কিনলে মিছরি আলাদা কিনলে সেটা কিন্তু নয়, জোয়ান মিছরি এটা দশকর্মা ভাণ্ডারে পেয়ে যাবে। 10 গ্রাম কিনবে, কাঁচের বয়মের মধ্যে রাখবে, জল মানে তোমার জল শেষ হয়ে গেলে আবার জল ঢালবে। যখন মিশ্রিটা পুরো, এটা মিশ্রিটা কিন্তু জলের সাথে ডাইলুট হতে টাইম লাগে, যত ডাইলুট হবে তত ঝাঁজ বেরোবে। বাচ্চাদের ক্ষেত্রে প্রথমে 1-2 ড্রপ দিয়ে দেখবে, বড়দের ক্ষেত্রে তুমি অল্প, ছোটো গ্লাসের অল্প একটু দিয়ে দেখতে পারো। সঙ্গে সঙ্গে আমরা যেটা ইনোফিনো খেয়ে, মানে ইনো খাই বা এ খাই, সেটার ক্ষেত্রে যদি এটা আমরা এই ঘরোয়া পদ্ধতিটা ইউজ করি যেটার কোনো সাইড এফেক্ট নেই, তাহলে কিন্তু গ্যাসের সমস্যা মিটে যায়। আর একটা জিনিস করতে পারো, যখন বাচ্চার পটি হচ্ছে না, গ্যাস ফর্ম করে গেছে, জিরেটাকে ভালো করে ধুয়ে, কাঁচা জিরে ভালো করে ধুয়ে সেটা গরম জলে ফুটিয়ে জলটা ঠান্ডা করে 1 চামচ দিলে ওদের কিন্তু সঙ্গে সঙ্গে পটিটা হয়ে যাবে। যাদের কনস্টিপেশনের প্রবলেম আছে তারা যদি রেগুলার 2 করে কাঁঠালি কলা খায়, তাহলে কাঁঠালি কলা যে কোনো অবস্থাতেই খাওয়া যায়, তাহলে কিন্তু তাদের কনস্টিপেশনের প্রবলেমটা ক্লিয়ার হবে। আর পেঁপে, বাচ্চার পাতে পেঁপে সিদ্ধটা খুব দরকার, পেঁপে লাউয়ের সময় লাউ, এটা খুব দরকার। এতে কিন্তু ক্লিয়ার পটিটা ভালো করে, সিস্টেমটা ভালো করে ক্লিয়ার হয়। আর কি ডালিয়া বা সাবু, এই ধরনের খাবার খেলে কিন্তু ভালো। এবার ডালিয়া আর সাবু, ডালিয়া তুমি গরমকালেও দিতে পারো, এবার সাবু ইটসেলফ কিন্তু ভারী। সাবুর দুধ সাবু খাওয়ানোর থেকে ফুড ভ্যালু বেশি থাকে সাবুর খিচুড়িতে। সাবুর খিচুড়ি মানে যেরকম পরিমাণ আমরা ভাত দিই বাচ্চাদেরকে সেরকম দিলে কিন্তু চলবে না, তার থেকে কম দিতে হবে। সাবু কিন্তু ভারী। বা ধরো যেমনি ধরো দেখলে যে আমার বাচ্চারা 2 দিন ধরে পিজা খেলো, আমি কিন্তু আজকে ওদের তৈলাক্ত জিনিস দিই, আজকে ওদের সিম্পল চিড়ে দই দিয়েছি। টক দই খেলে কিন্তু খুব একটা ঠান্ডা লাগে না, শীতকালে হয়তো লাগতে পারে। শশা, যদি অনেক সময় শশা খেলে ঠান্ডা লেগে যায় রাত্রেবেলা, কিন্তু সবসময় না, যদি কাউর টক দই স্যুট করে যায় সে রাত্রেবেলা খেতে পারে, কোনো অসুবিধা নেই। তবে অবশ্যই ফ্রিজ থেকে বার করে সঙ্গে সঙ্গে সেই টক দইটা দিলে সেটার ক্ষেত্রে ঠান্ডা লেগেই যাবে। ফ্রিজ থেকে অনেকক্ষণ বার করে রাখতে হবে, তারপরে দিতে হবে বাচ্চাকে।
এটা গেল। এবার আমি যে পদ্ধতিগুলো বলেছি এতে কিন্তু অনেকেই বলছি এই যে জোয়ান মিশ্রি বা জিরের জল, এটাতে কিন্তু অনেকেই উপকার পেয়েছে। কৃমি, বাচ্চার পেট বেড়ে যাচ্ছে, কৃমি মানে বলে না বাচ্চার পেট বেড়ে যাচ্ছে বা বারবার পটি করছে, এ হচ্ছে না কৃমি। কৃমি হলে কি করতে হয়, চুন ভেজানো জল মানে চুনটাকে ভিজিয়ে রেখে উপরের যে জলটা সেই জলটা খেলে কিন্তু কৃমি কিন্তু সেরে যায়। আর কি করতে হবে, গলা খুশখুশ হলে আর একটা রেমিডি কি, রসুনের জল, রসুন দিয়ে তুমি ওই সেম প্রসেসে ফোটালে সেই জলটা যদি তুমি দাও তাহলে গলা খুশখুশটা চলে যায়। এটা গেল রেমিডি। এবার খাওয়া দাওয়া, গরমকালে খাওয়া দাওয়া কি, প্রচুর পরিমাণে ফ্লুইড খেতে হবে, জল খেতে হবে। যেই ফ্রুটগুলো জল দেয় যেমনি গরমকালে ওয়াটারমেলন, লিচিস, তারপরে তোমার জামরুল, এই ধরনের ফ্রুট খেতে হবে। শশা খেতে হবে, বেশি করে জুস খেতে হবে, ডাবের জল মাঝে মাঝে খাবে। খুব বেশি ডাবের জল খেলে আবার কিন্তু পেট গরম হয়ে যায়, বা তরমুজেও অনেকের পেট গরম হয়। আর কি, সারা মানে সপ্তাহে একটা দুটো দিন হয়তো হেভি খাবার খেলো, কিন্তু বা মাসে ছ মাসে একবার হেভি খাবার খেলো, কিন্তু বেশিরভাগই চেষ্টা করবে হালকা খাবার। দুপুরবেলার খাবারটা আমাদের মানে প্রকৃতি তো ঢেলে দিয়েছে, গরমকালের জন্য গরমকালের সবজি, শীতকালের জন্য শীতকালের সবজি, বর্ষাকালের জন্য, তো সেরকমই মাছটা রেগুলার খেতে হবে। বা মাছ না পারলেও সয়াবিন খেতে পারো, কিন্তু ভেজিটেবলস দিয়ে, ওই ঝিঙে, পেঁপে, এই ধরনের জিনিস দিয়ে ঝোল, পেঁপে ঝিঙে দিয়ে ঝোল, এই ধরনের পাতলা ঝোল, পাতি জিরে বাটা, জিরে বাটা আর আদা বাটা দিয়ে এই ঝোলগুলো খেলে সবজিও পড়ছে, সবজির গুণগুলোও পাচ্ছ, প্লাস হচ্ছে জিরে এই মশলার যে গুণগুলো, এই মশলার যে গুণগুলো সেগুলোও এরা পাচ্ছে। প্রত্যেকটা হার্বস, প্রত্যেকটা মশলার কিন্তু নিজস্ব গুণ আছে, এগুলো কিন্তু ইমিউনিটি বিল্ড করতে সাহায্য করে। এই এই যে ধরো সকালবেলা মানে কাড়া, ধরো কাড়ার জিনিস তোমাদের কাছে নেই, কিচ্ছু না, সিম্পল তুলসী পাতা ধুয়ে এনে আদা দিয়ে, হলুদ দিয়ে, লেবু দিয়ে ফুটিয়ে সেই জলটা খাওয়াও, তাতেই ইমিউনিটি বিল্ড হয়ে যাবে কিন্তু। আর চিড়ে দই, চিড়ে ভাজা বা চিড়ে সিদ্ধ খাওয়ার থেকে চিড়ে দই খাওয়াতে পারো, চিড়েটা জাস্ট ভিজিয়ে নিয়ে পুরো জলটা এ করে নিয়ে টক দই দিয়ে চিড়ে দই খাওয়াতে পারো, এটা খুব গরমকালে ভালো খাবার। আর বেলপানা খেলে তো সিস্টেমও ক্লিয়ার থাকে, পুরো এই সিস্টেমটাই ক্লিয়ার থাকে, বেলপানা খাওয়ানো খুব দরকার। আর সব কিছু অভ্যেস করানো বাচ্চাকে খুব দরকার, একটু খেলেও এই অভ্যেসটা যদি করানো যায়। আমরা যদি ভাবি যে শুধু ভেজিটেবলস এগুলো খাবো, কোথাও গিয়ে খাবো না, তা নয়, সব কিছুই খেতে হবে। আমরা যখন ডায়েটিশিয়ানের কাছে যাই, ডায়েটিশিয়ানরাও বলে, সব ডায়েটিশিয়ানরা যে ডায়েট চার্ট দেয় বারে বারে খাওয়া কিন্তু বলে, গ্যাপে খাওয়া বলে না, বা বলে যে সব কিছুই আমাদের সোশ্যাল লাইফ সব কিছুই লিড করতে হবে, বাচ্চাদেরও তাই। আমি আগেও বলেছি আমাদের বাইরের আশেপাশটা যেরকম, আমাদের আগে 100 বছর আগে, 50 বছর আগে যে এরকম ক্লাইমেট ছিল, এখন কিন্তু ক্লাইমেটটা সেরকম নেই, তো ক্লাইমেট অনুযায়ী আমাদের শরীরকে খাপ খাওয়াতে হবে। তাতে ফার্স্ট কি দরকার, ইমিউনিটিটা খুব দরকার, কিন্তু নিজে থেকে নয়, আমাকে বলা হয়েছে, আমার দিদি বলেছে, ডাক্তাররা বলেছে, এবং কিছুটা এই নিয়ে পড়াশোনা করেছি। তার জন্যে পড়াশোনা বলতে এরকম বলো না যে MBBS কিন্তু নই, মানে একটু ঘেঁটেছি, সেই কারণে আমি এই জিনিসগুলো তোমাদেরকে বলতে পারছি। তোমরা হয়তো আমার থেকে আরও অনেক বেশি জানো, তোমরা কি জানো সেটাও অবশ্য আমাকে কমেন্ট সেকশনে লিখে পাঠাবে, যে তোমাদের কি, তোমরা কী কী রেমিডি ইউজ করো। আর জলটা খাওয়াটা খুব প্রয়োজন, সকালবেলা ঘুম থেকে উঠে বাচ্চাকে জল খাওয়াবে, তারপরে যা যা খাওয়ানোর তোমাদের রুটিন সেরকম খাওয়াবে, আর এই জিনিসগুলো সবসময় রেখে দেবে। একটা হচ্ছে জ্বরের ওষুধ রেখে দেবে ব্যাগে, যারা তোমরা নতুন বাচ্চার মা তাদের ক্ষেত্রে বলছি, জ্বরের ওষুধ, পেটে ব্যথার ওষুধ,
জোয়ান মিস্ত্রি তো বাইরে ধরো ঘুরতে গেলে তখন তো ক্যারি করা সম্ভব নয়, তখন পেটে ব্যথার ওষুধ, পেটে ব্যথার ওষুধ বেশিরভাগ তোমার কলিজা বা নিউপেপটিন এই ধরনের ওষুধ দিয়ে থাকে। তো তোমাদের ডাক্তাররা নিশ্চয়ই কোনো ওষুধ দিয়ে থাকবে, সেই ওষুধটা সবসময় ক্যারি করবে। হতে পারে যে এক্সপায়ার করে গেল, লাগলো না, প্রয়োজন লাগলো না, জ্বরের ওষুধ এক্সপায়ার করে যায়, আবার কিনতে লাগে। আর নেজাল ড্রপ ধরো কি, তারা নিশ্চয়ই দই খেতে পারো, দই খাওয়াবে, যাদের দুধে অ্যালার্জি, ছানা ছান থাকে, জল, ঝিঙে, লাউ, এই ধরনের খাবার, মোচা, থোড়, এগুলো তো আছেই, এগুলো সবসময়ই খাওয়া যায়, এই ধরনের খাবার কিন্তু খেতে হবে। আর জ্যান্ত মাছ পেলে তো কোনো কথাই নেই। মাংস বা মাংস টাংস যদি তোমরা গরমকালে খাও, রবিবার করে বেশিরভাগ বাড়িতেই সানডে করে চিকেন মাটন থাকে, তো একটু লাইটলি বানাবে বা স্টিউ করে দেবে। সন্ধ্যেবেলার খাবারে সকালবেলা ধরো যা রুটিন তাই খাওয়াচ্ছ, সন্ধ্যেবেলার খাবারে কোনো সময় ছানা দিলে, কোনো কোনো দিন হয়তো ডিম ভাজাই করে দিলে, পরের দিন আবার জলমুড়ি দিলে। আর একটা জিনিস বলছি, যখন ধরো ডায়রিয়া হয় বাচ্চাদের বা বড়দের হয়, আমরা ওআরএসের জল খাই। ওআরএসের জল প্লাস নর্মাল ওয়াটার দুটোই খেতে হয়। ওআরএসের জলের একটা মাপ থাকে, 24 আওয়ার্সের মধ্যে ওই জল, ওই মাপের জলটা খেতে হয়, তার সাথে নর্মাল ওয়াটারও খেতে হয়। কন্টিনিউয়াস যদি আমরা ওআরএস বা ইলেকট্রোলের জল খেতে থাকি কিন্তু সুগার হওয়ার চান্সেস থাকে। তো ওআরএস আর নর্মাল ওয়াটার দুটোই আমাদের খেতে হবে। আর জল, জল থেকেই বিভিন্ন রোগ আসে, তো জলের কোয়ালিটিটা দেখতে হবে যে জল থেকে কোনো রোগ আসছে কি না। জলটা যদি বাড়িতে ফিল্টার না থাকে, ফোটানো জল খাওয়াটা খুব ভালো, আর যদি ফিল্টার থাকে তো ফিল্টারের জল, জল থেকেই কিন্তু বেশিরভাগ রোগটা আসে। ডায়রিয়া হলে তো ইলেকট্রোলের জল, তার সাথে কি এবার জলের মতো পটি হচ্ছে, ওআরএসের জল খেতে হবে, শুকনো মুড়ি খাওয়াতে হবে, আর ফ্লুইড খাওয়াতে হবে, মানে এক লেবু চটকে, ভাতটা চটকে লেবু দিয়ে, ডালের জল দিয়ে খাওয়াতে হবে। সেই সময় কিন্তু দুধ দিলে চলবে না, টক দই দেওয়া যেতে পারে যাদের সহ্য হয়, কিন্তু দুধ একদমই চলবে না। বা তৈলাক্ত খাবার বা ঘিয়ের খাবার, আমি স্পেশালি যে সাদা ঘিতে রান্না করি সেই ঘিও চলবে না কিন্তু, তো ওই সময় ওটা খাওয়া চলবে না। আর কি করতে হবে, বেশি করে জল খাওয়াতে হবে, শুধু জল, শুধু জল। আর আমরা যেটা করে থাকি ডায়রিয়া হলেই কাঁচকলার ঝোল, কাঁচকলাতে আয়রন থাকে ঠিক কথাই, কিন্তু কাঁচকলার সাথে পেঁপেটা দিতে হবে, পটি কষে গেলে কিন্তু আবার সমস্যা হয়। আর ডাক্তার যে ওষুধগুলো দেবে সেগুলো প্রপার একটা জায়গায় লিখে রাখতে হবে যে এইটা হলে এই ওষুধটা দিতে হবে। ডাক্তারকে ফোন করে, ডাক্তারবাবু আপনি তো এই ওষুধটা দিয়েছিলেন, এরকম অবস্থা কি করব, এখন করোনার সময় হুট করে ডাক্তারের কাছে যাওয়া যাবে না, ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট পেতে তাই না লাগবে। যখন দেখবে যে হোম রেমেডিও কাজ করছে না, তখন ডাক্তারকে একটা ফোন করলে, ডাক্তার এই ওষুধগুলো দেওয়া, এখন এই এজ, এই ওজন, সেই অনুযায়ী আমি কত ডোজ দেবো। এবার ডাক্তার যদি মনে করে না এসে দেখাতে হবে, তখন তো যেতেই হবে। ডাক্তার যদি মনে করে না অ্যান্টিবায়োটিক দিয়েই সারাতে হবে, তখন তো অ্যান্টিবায়োটিক খেতে হবে, কিন্তু চেষ্টা করতে হবে। এখন ডাক্তাররাও বলে যে বেশি কিন্তু অ্যান্টিবায়োটিক খাওয়া ভালো না, ডাক্তাররাও 3-4 দিন হয়ে যাওয়ার পরেই অ্যান্টিবায়োটিকটা শুরু করে, প্রথমেই কিন্তু শুরু করে না। তোমরা সবাই কমেন্ট করছো না, তোমরাও কমেন্ট করো, তোমরা কী কী হোম রেমেডিজ ইউজ করো, কী কী করে বাচ্চাকে সুস্থ রাখো, সিজন চেঞ্জের সময় কী কী করো, এই জিনিসগুলো আমাকে বলো, তাহলে আমিও একটু শিখতে পারবো, জানতে পারবো। খুব ভালো থেকো, সবাইকে ভালো রেখো। চলো আজকের মতো এখানেই, টাটা, বাই বাই।